আল্লাহ তোমার রহমতের কোনো কমতি হবে না রে দয়াল, হো দয়াল। আমরা গুনাহগার তোমার দরবারে হাত বাড়াইলাম, আজকের মুনাজাতের মধ্যে কত মানুষ দোয়া চাই কার জানি, জগতের মধ্যে মা নাই কার জানি আব্বা নাই, আমায় আব্বার কবর তুমি জান্নাতের বাগান বানাইয়া। দয়াল রে জানি না রে আল্লাহ, কোন মুসল্লি ভাই বাবারা, কোন পর্দার আড়ালের মা বোনেরা, আজকের মুনাজাতে কাঁদ বাড়াইছে তাদের আব্বা নাই আব্বা নাই আব্বা নাই। আল্লাহ যেই বাবা মাথার গাম পায়ে পালাইয়া সন্তানরে মানুষের মতো মানুষ বানাইয়া দিয়া হাব্বাটাই অন্ধকার কবরে দেয়া ঘুমায়া রইছে রে দয়াল রে, এমন আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ কত হত বাগার সন্তানের আঘাত বাড়াইছে আল্লাহ, কত মা বোনের আঘাত বাড়াইছে তাদের মানাই আল্লাহ, যাদের এমন জনম দুঃখী মা কবরে, এমন আমার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ ও আল্লাহ জানি না কার জানি মা নাই আব্বা নাই, আম্মা আব্বার কবর নাজাতের ফয়সালা কইরা দাও। ও আল্লাহ যাদের মা নাই বাবা নাই তারার মতো ইতিম আসমানের নিচে আর কেউ নাই আল্লাহ, বাড়িতে যায় মারে মা কুইয়া ডাকতে পারে না, আব্বারে আব্বা কুইয়া ডাকতে পারে না আল্লাহ, এমন আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ। ও আল্লাহ যাদের আম্মা আব্বা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করো আল্লাহ, যাদের আব্বা মা অসুস্থ পরিপূর্ণ সুস্থতা নসিব করে দাও আল্লাহ। আপনি আল্লাহর প্রিয় রাসূল, আপনার নাহি তুলনা, আপনার নূরের পরশ গলে গে ইয়াসরিব হইল মদিনায়। আল্লাহ সৈয়দেনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সৈয়দেনা, আল্লাহ 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 লা ইলাহা ও আল্লাহ আল্লাহ রহমাতাল্লিল আলামিন, রহমতের ভান্ডার স্বয়ং আল্লাহ মায়া করে করছেন আপনায় দান বিজি। আল্লাহ আল্লাহ ও আল্লাহ আল্লাহ রহমত বরকত নিয়ে নবীজি আসলেন এই দরায়, আসুন সবাই দাঁড়াইয়া ইয়া নবী সালাম, সালাম আলাইকা হাবিব, সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা হাবিব সাইয়্যিদিয়া রাসূলুল্লাহ।
ইয়া হাবিবাল্লাহ, কঠিন হাশর ময়দানে ফুলছে রাত কিংবা মিজানে, আপনারও দিদার না পেলে নবী জান্নাত যে দোজখ হইবে। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, হামারে মা বাপ পীর উস্তাদ বায়বহীন আহলে আওলাদ আশীরত বেলা, হাম মুস্তফা জানে লাম শমহে বজমে হেদায়ত পেলা, সদকায়ে মিলাদে রসূল সালামি আজিজানা গো কবুল, মদিনে কে চাঁদ হাজারো সালাম, মদিনে কে চাঁদ লাখো সালাম, মদিনে কে চাঁদ করোড়ো সালাম, মদিনে কে চাঁদ বেহদ সালাম, ইয়া পাক পঞ্জাতন লাখো সালাম, ইয়া পাক পঞ্জাতন সালাম, ইয়া পাক পঞ্জাতন সালাম, ইয়া পাক পঞ্জাতন সালাম, ইয়া হুসাইন শাহ হুসাইন সালাম, ইয়া হুসাইন শাহ হুসাইন বলগন اللهم آمين الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم ربنا يا ربنا يا ربنا مفكر دني زبانر سب گنا ربنا يا ربنا يا ربنا امرر سلام قصا يدا ومدينا তুমি যদি মাফ না কর তোমার বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে, আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া, মাবুদুহ ও দয়াল আল্লাহ রহমতের নজর করে তাকিয়া দেখেন গো আল্লাহ, আল্লাহ পবিত্র জিলকদ মাসের প্রথম জুমা আদায় করে আমার কতগুলা দাড়ি ফাঁকা মুরব্বী বাবারা, যুবক নজুবান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের আমার ভাই বাবারা, মা বোনেরা, কত মানুষ রাস্তাঘাটে চলাফেরা করে মুনাজাতে হাত বাড়াইয়া দেয়, আল্লাহ যার হাত তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উচিলায় আমার জীবনের গুণা তুমি মাফ কইরা দাও, দয়াল রে জীবনের গুণার দিকে তাকাইলে জাহান্নামের আগুন ছাড়া আর কিছুই দেখা যায় না, আল্লাহ জীবনের গুণার কথা মনে হইয়া গেলে বড় ভয় লাগে, জীবনের গুণার কথা মনে হইয়া গেলে বড় ভয় লাগে, অন্ধকার কবরে মানুষ কেমনে থাকব, আল্লাহ অন্ধকার কবরে জীবনের গুণা লইয়া গেলে আমরার কোনো বাঁচার উপায় নাই রে, দয়া তোমার রহমানুর রহিম গফুর গাফফার
তোমার নামের খাতিরে আমার জীবনের গুনাহ তুমি আল্লাহ মাফ কইরা দাও। দয়াল রে তুমি যদি আমার জীবনের গুনাগুলা মাফ করে দাও আল্লাহ, কারোর কাছে কোন আল্লাহ কফিয়ত দেওয়া লাগবে না, যদি রহমত দিয়া ভরপুর করে দাও আল্লাহ তোমার রহমতের কোন কমতি হবে না রে দয়াল। ও দয়াল আমরা গুনাগার তোমার দরবারে হাত বাড়াইলাম, আজকের মুনাজাতের মধ্যে কত মানুষ দোয়া চাই কার জানি, জগতের মধ্যে মা নাই কার জানি আব্বা নাই, আমায় আব্বার কবর তুমি জান্নাতের বাগান বানাইয়া। দয়াল রে জানি না রে আল্লাহ কোন মুসল্লি ভাই বাবারা কোন পর্দার মা বোনেরা আজকের মুনাজাতে গাত বাড়াইছে তাদের আব্বা নাই আব্বা নাই আব্বা নাই। আল্লাহ যেই বাবা মাথার গাম পায়ে বানাইয়া সন্তানের মানুষের মতো মানুষ বানাইয়া দিয়া আব্বা নাই অন্ধকার কবরে দেয়া ঘুমায়া রইছে রে দয়াল রে, এমন আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ কত হত বাগার সন্তানের আঘাত বাড়াইছে আল্লাহ, কত মা বোনের আঘাত বাড়াইছে তাদের মা নাই আল্লাহ, যাদের এমন জনম দুঃখী মা কবরে এমন আমার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ। ও আল্লাহ জানি না কার জানি মা নাই আব্বা নাই, আম্মায় আব্বার কবর নাজাতের ফয়সালা কইরা দাও। ও আল্লাহ যাদের মা নাই বাবা নাই তারার মতো ইতিম আসমানের নিচে আর কেউ নাই আল্লাহ, বাড়িতে যায় মারে মা কইয়া ডাকতে পারে না আব্বারে আব্বা কইয়া ডাকতে পারে না আল্লাহ, এমন আম্মায় আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ। ও আল্লাহ যাদের আম্মা আব্বা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করো আল্লাহ, যাদের আব্বা আম্মা অসুস্থ পরিপূর্ণ সুস্থতা নসিব করে দাও আল্লাহ। বিশেষ করে দোয়া চাওয়া হয়েছে হবিগঞ্জ থেকে খসরু মিয়ার ছেলে রায়হান সৈদি প্রবাসী দোয়া চায় আল্লাহ, রায়হান তারে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। রাজন ভাই বাহারাইন চলে গেছে আল্লাহ দোয়া চায় আল্লাহ, রাজন ভাইয়ের আব্বা দোয়া চেয়েছেন আল্লাহ ওনারে কবুল ও মঞ্জুর করো আল্লাহ। বিশেষ করে লন্ডন থেকে মনোয়ারা খাতুন আম্মা জান উনি ওনার মার জন্য দোয়া চেয়েছেন, ওনার একজন বোন অসুস্থ দোয়া চায় আল্লাহ তারে তুমি পরিপূর্ণ সুস্থতা নসিব করো, আরেকজন আম্মা জান খানম বেগম অসুস্থ আছে দোয়া চায় আল্লাহ তারে পরিপূর্ণ সুস্থতা নসিব করো, কাটাবিল থেকে একজন মা রোশনারা বেগম আল্লাহ দোয়া চেয়েছে কোরআন খতমের জন্য আল্লাহ, রোশনারা বেগমকে তুমি কবুল ও মঞ্জুর করো। আনোয়ার ভাই প্রবাসী সৈদি প্রবাসী আল্লাহ তার বোন অসুস্থ দোয়া চায় আল্লাহ তার বোনটারে পরিপূর্ণ সুস্থতা নসিব করো। মন মিস্ত্রি সাহেবের ভাগিনা মুন্সি মিয়ার আম্মা আব্বার জন্য দোয়া চায় আল্লাহ, মুন্সি মিয়ার আম্মা আব্বারে কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ। জলিল মিয়ার জন্য দোয়া চায় অন্ধকার কবর নাজাতের ফয়সালা করে দাও আল্লাহ, বাবু মারাত্মক দুর্ঘটনায় দোয়া আক্রান্ত হয়েছে আল্লাহ দোয়া চায় আল্লাহ বাবুরে তুমি কবুল ও মঞ্জুর করো আল্লাহ। বিশেষ করে নাসির মিয়ার জন্য দোয়া চাওয়া হয় আল্লাহ, নাসির মিয়ারে কবুল ও মঞ্জুর করে নাও। ও দয়াল এমন ভাবে যারা যারা দোয়া চাই তাদের প্রত্যেকের দোয়া তুমি কবুল ও মঞ্জুর করো। অ্যাডভোকেট শওকত আকবর ভাইয়ের জন্য দোয়া চাওয়া হয়েছে আল্লাহ তারে কবুল ও মঞ্জুর করো আল্লাহ। আবুল কালাম হাসেম ভাইয়ের জন্য দোয়া চাওয়া হয়েছে ওনারও কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ। এমন ভাবে যারা যারা এই মসজিদের এলাকার আশেপাশে এলাকার দূর দূরান্তের মুসল্লিরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক প্রবাসী ভাইয়েরা দূর দূরান্ত থেকে দোয়া চায় আল্লাহ প্রত্যেকের দোয়া তুমি কবুল আর মঞ্জুর করে নাও। বিশেষ করে পর্দার অন্তরালের কত মা বোনেরা জানি দোয়া চায়, জানি না তাদের মনে কি কি আশা আল্লাহ মা বোনদের মনের আশা তুমি পূরণ করে দাও। ও আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে আমরা গুনাহগার মানুষ আল্লাহ, আমাদের মনের কত আশা আল্লাহ তোমার কাছে দরখাস্ত করতে আমাদের কাছে বড় লজ্জা লাগে আল্লাহ, তোমার ইবাদত থেকে দূরে থাকি তোমার ইবাদত থেকে আমরা বঞ্চিত আমরা কেমনে তোমার কাছে আল্লাহ লজ্জা।
জালা গেরে দয়াল। কেমনে চাইবো আল্লাহ তুমি তোমার বান্দার মনের আশা জানো, বান্দাদের মনের প্রত্যেকটা নেক আশা তুমি পূরণ করে দাও। ও দয়াল ফরিয়াদ তোমার দরবারে আমাদেরকে সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত দান করো। যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও, চাকরি করে চাকরিতে বরকত দাও, যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও, মানে সম্মান ইজ্জতে জিন্দগি নসিব করে দাও, আমাদের সবাইকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আখিরি ফরিয়াদ তোমার দরবারে আল্লাহ, মরে যাব দুঃখ নাই তবে বেঈমান বানাইয়া মরণ দিয়েন না। আল্লাহ মরণের আগে প্রত্যেকটা ভালো কাজের মধ্যে আমাদেরকে অংশীদার থাকার তৌফিক দান করেন। আল্লাহ বিশেষ করে হযরত পাড়া গাউসিয়া জামে মসজিদের জন্য প্রথম থেকে এই পর্যন্ত এখন থেকে শেষ পর্যন্ত যারা যারা দান করতেছে, আল্লাহ দানের টাকাগুলা যারা সংগ্রহ করতেছে, আল্লাহ তাদের প্রত্যেককে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আখিরি ফরিয়াদ তোমার দরবারে, মরণের আগে একবার হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে রোজে রাসূলুল্লাহ নসিব করাইয়া আমাদের সকলের দিলে আর জবানে পড়াইয়া দিয়েন মধুর কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।